আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনো হয়নি। ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকে সংগ্রহ করতে হয়। এই জন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য। যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকে সংগ্রহ করতে হয়। সেই কারণে পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তেমনি আজ বারাসাত পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখার্জি, বারাসাত পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর দোলন বিশ্বাস। এছাড়াও এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তৃতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে বারাসাত পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে করোনাকালে মানুষের যাতে কোনো অক্সিজেনের অভাব না ঘটে, তার জন্য 4টি অক্সিজেন সিলিন্ডারের উদ্বোধন করেন বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জি। এছাড়াও এদিন প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। ক্রাইম রিপোর্ট, নোবেল বাংলা।